الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم الحاقم التكاثر حتى زرتم المقابر وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা বিচার দিবসের মালিক যিনি আমাদের হায়াত এবং মাউতের মালিক বিশ্ব নিয়ন্তা সে রব্বুল ইজ্জাতের বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় কবর উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ যদিচ কবরের উপরে বহু আলোচনা আমরা শুনেছি এখানে বসেই তারপরেও আজকে আবার কবর নিয়ে আলোচনা এর পেছনে অন্যতম কারণ হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে প্রতিদিন বারবার সে তার মৃত্যুকে স্মরণ করে কেননা এই পৃথিবীর বুকে যত আমরা বাস্তবতা দেখি যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় আমাদের চোখের সামনে একটা বীজ থেকে ফসল উদ্গত হয় আমরা মানুষজনকে চলাফেরা করতে দেখি যত বাস্তবতা দেখি তার মধ্যে নির্মম এক বাস্তবতা সেটা হচ্ছে মৃত্যু যা আমরা পরম্পরা দেখে আসছি কিয়ামত পর্যন্ত সিলসিলা চলতে থাকবে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তিকে বলেছিলেন সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় হচ্ছে সেই যে ব্যক্তি প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করে অপর হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কেননা যেমন করে তোমাদের খাবারে যদি লবণ পড়ে যায় খাবার যেমন খাওয়ার অযোগ্য হয়ে যায় তোমাদের যে দুনিয়ার আয়াস আরাম রিল্যাক্সেশন এই আরাম থেকে তোমরা যদি মৃত্যুর কথা স্মরণ করো তাহলে তোমাদের দুনিয়ার জীবনে তিক্ততা চলে আসবে আখেরাত সম্পর্কে তোমাদের জানতে মন চাইবে এবং আখেরাত সম্পর্কে তোমার ধারণা যখন সুস্পষ্ট হবে তখন তুমি আখেরাতের জন্য কাজ করবা অর্থাৎ মানুষ তার চলমান জীবনে ডাইভার্ট হয়ে যায় ইনকাম নিয়ে মত্ত থাকে পরিবার নিয়ে মত্ত থাকে নানান দুনিয়ান বিষয় নিয়ে মত্ত থাকে তখন মানুষ যদি আখেরাতকে স্মরণ করে তখন মনে হয় যে দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী আমার তো আসল জীবন মৃত্যুর পরে অতএব সেই মৃত্যুর পরের জন্য আমি কি করছি এটা তার ব্রেনের মধ্যে ঢুকে যায় তখন তা সে নিজে নিজে ভাবতে থাকে যে দুনিয়ার জীবন তো চলে যাবে একদিন মৃত্যু তো একদিন অবধারিত আসবেই কিন্তু এই জীবনটা পার করে যে জীবনে পদার্পণ করব যেটা হচ্ছে চিরজীবন যেখানে মানুষের আর মৃত্যু নাই সে জীবনটা আমি কেমন করে পার করব এইটা মানুষের মধ্যে যখন ঢুকে যায় তখন মানুষ তার দুনিয়ার যে চলা তাকে একটু মন্থর করে দেয় দুনিয়ার যে গতি তাকে একটু থামিয়ে দেয় দুনিয়ার যে উপার্জনের নেশা তাকে একটু স্থিমিত করে দেয় এবং সে ভাবতে লাগে যে আমাকে তো ফিরে যেতে হবে তাহলে আমি আখিরাতের জন্য কী করছি এটা হচ্ছে মূল টার্গেট একটা মানুষের লাইফের
যে আমরা মারা যাওয়ার পর পরের যে জীবন তা হচ্ছে ভয়াবহ জীবন। তো দুটো হাদিস থেকে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান মানুষের পরিচয় দিয়েছেন তাদেরকে দিয়ে, যারা প্রতিদিন মৃত্যুকে বারবার স্মরণ করে। তাই জানা হাদিস, জানা কোরআনের আয়াত নিয়ে আবারও আজকের আলোচনার বিষয় হচ্ছে কবর। কেউ না, যাতে করে আমরা বুদ্ধিমান হতে পারি, যাতে করে আমরা আমাদের চলমান জীবনে যত পাপ হয় তাকে থামিয়ে দিতে পারি, যাতে করে আমরা আখেরাতমুখী হতে পারি। তার অন্যতম বিষয় হচ্ছে, আখেরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এক ঐশী বাণী, যা বিশ্লেষণ করতে গেলে গোটা পৃথিবীর সমস্ত বিদ্বানরা যদি বিশ্লেষণ করে তো কোরআনের সম্পূর্ণ বিশ্লেষণ সম্ভব নয়। এ কথাই রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কালামের মধ্যে, যে পৃথিবীর সমস্ত পানি, সমস্ত সমুদ্রকে যদি কালি করে দেওয়া হয়, সমুদ্রের পানিগুলোকে, আর সমস্ত গাছগুলোকে যদি কলম করে দেওয়া হয়, তাও একটা মানুষ বা সমস্ত মানুষ, সমস্ত জিন মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের ব্যাখ্যা পরিপূর্ণভাবে লিখতে পারবে না, এটাই তার অর্থ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল হাকু মুত্তাকাসুর, তোমরা ব্যস্ত থাকো তোমাদের দুনিয়ার জীবন নিয়ে। দেখেন, একেবারে আল্লাহ তাআলার এই কথার সাথে আমরা সবাই একমত, একমত হতে বাধ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকো। কি জীবন? দুনিয়ার জীবন মানে নিজের কেরিয়ার, দুনিয়ার জীবন মানে নিজের উপার্জন, দুনিয়ার জীবন মানে নিজের পরিবার পরিজন, দুনিয়ার জীবন মানে ফসল ফলানো, দুনিয়ার জীবন মানে কোর্ট কাছারি নানা ব্যস্ততা, মানে দুনিয়ার যে জীবন, আল্লাহ তাআলা এই বাক্যটাই বলছে যে দেখো তোমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকো। যদি আমি একেবারে ছোট্ট করে উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যে দেখেন আমরা কতটা নাদান, আমরা কতটা পরকাল বিমুখ, মানে পরকালের প্রতি যে আমাদের চিন্তাই নাই। আর আল্লাহ তাআলার এই কোরআনের এই বাণী যে আমাদের সাথে বাস্তব, তা অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের সাথে বাস্তব। যেমন তার প্রমাণ দেখেন, এখন সকাল থেকে মধ্যদিন, সকাল ধরেন 5:30টায় সকাল হয়েছে, তার থেকে এখন 12:30টা আশেপাশে, তো এই যে 5-6 ঘন্টার একটা জার্নি সকাল থেকে ধরে নিলাম, 6 ঘন্টার একটা জার্নি, এই 6 ঘন্টার মধ্যে আমরা কী কী কাজ করেছি? হয়তো অনেকে বাজারে গিয়েছি, হয়তো নিজের জমিকে দেখতে গিয়েছি, হয় নিজের পড়াশোনার জন্য আমরা পড়াশোনা করেছি, কেউ বা স্কুলে গিয়েছি পড়াশোনা করতে, কেউ বা গিয়েছি চাকরি করতে, কেউ বা নিজের দোকানটাকে খুলে বসেছি। যদি হিসাব করা যায় 6 ঘন্টার মধ্যে প্রায় 6 ঘন্টা আমরা দুনিয়ার কাজে মত্ত থেকেছি, প্রায় 6 ঘন্টা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনে বেশি বেশি দরুদ পড়তে হয়। কোনো ব্যক্তি যদি একবার দরুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে 10 বার রহমত নাজিল করা হয়। কিন্তু সকাল থেকে এই পর্যন্ত যদি আপনার আমার দরুদের লিস্ট করা হয় যে আমরা কতবার দরুদ পড়েছি, কতবার ইস্তেগফার পাঠ করেছি, কতবার বারবার করে ঘড়িটা দেখেছি যে কখন জুমার আজান পড়লো বলে, কতবার আমাদের বুকের মধ্যে এরকম একটা ব্যস্ততা কাজ করেছে যে আমাকে যেতে হবে এখনই, সলাতের সময় বোধহয় হয়ে গেল, আমি আমার কাজটাকে থামিয়ে দিই, এই কাজটা কতটুকু করেছি আর দুনিয়া কতটুকু করেছি, যদি হিসাব করে দেখেন তো 98% আমরা আমাদের নিজের কাজ করেছি, দুনিয়ার কাজ করেছি, আর 2% কেউ করেছে কেউ করেনি। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল হাকু মুত্তাকাসুর, তোমরা পৃথিবী নিয়ে ব্যস্ত থাকবা, পরিবার নিয়ে ব্যস্ত থাকবা, কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবা, ইনকাম নিয়ে ব্যস্ত থাকবা, কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর দেখেছো। যে লোকটা পরিবারের দিন রাত মেহনত করে ইনকাম করে পরিবারকে চালায়, সে লোকটা যদি সেই দিন মারা যায় তার বাড়ির সবাই ব্যস্ত হয়ে যায় তাকে কখন দাফন করবে এটা নিয়ে, তাকে কখন কবরস্থ করবে এটা নিয়ে। যতই ব্যস্ততা থাক না কেন, যতই তার ডিলিংস থাক না কেন, যতই তার বড় ধরনের কোনো কাজ থাক না কেন, সেই ব্যক্তির জন্য ওই কাজ আর করা সম্ভব নয়। তাই সে কী করে? দুনিয়ার জীবন থেকে আখেরাতের দিকে পাড়ি দেয়, তখন কিন্তু একেবারে তার সমস্ত রুটিন স্তব্ধ হয়ে যায়। হয়তো কালকে চেন্নাই যাওয়ার কথা ছিল, হয়তো পরশু কেরালা যাওয়ার কথা ছিল, হয়তো কোনো একটা কেরিয়ার তৈরি করার জন্য কোথাও যাওয়ার কথা ছিল, কিন্তু সব কিছু একেবারে ধ্বংস হয়ে যায় একটা সেকেন্ডের কারণে। এটা হচ্ছে মৃত্যু, এটা হচ্ছে বাস্তবতা, এটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার স্মরণ করতে বলেছেন। আর যা আমরা ভুলে
বসে থাকে। তাই আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, অথচ তোমরা তোমাদের কাজ সমস্ত কিছু কোথায় গিয়ে থামে জানো? হাত্তা জুরতুমুল মা কবির, যখন তোমরা কবরের মাটি দেখো তখন তোমাদের আর ইনকামের প্রয়োজন হয় না। যখন তোমরা কবরের মাটি দেখো তখন আর তোমাদের ফসল উদ্গত করতে অর্থাৎ ফসল ফলাতে মন চায় না। যখন তোমরা কবরের মাটি দেখো তখন তোমাদের পরিবার নিয়ে এত ভাবনা তোমাদের আসে না। যখন কবর দেখো তখন তোমরা বলতে থাকো থাক থাক আর লাগবে না আর লাগবে না আর লাগবে না। এ হচ্ছে আমাদের বাস্তবতার জীবন, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন একটা ছোট্ট অংশ। তো আমাদেরকে কী করতে হবে? বারবার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। হ্যাঁ, দুনিয়াবি কাজ করতে হবে, যতটুকু না করলে আপনার সংসার চলে না, পৃথিবীতে কারো কাছে হাত পাতবেন না, এমনটা ঠিক আছে। কিন্তু সারাক্ষণ যদি দুনিয়াই মনে করি তাহলে কিন্তু আমরা ভুল রাস্তায় রয়েছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলেছেন যে এই দুনিয়ার জীবনকে তোমরা বেশি বেশি প্রাধান্য দাও, বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু আবকা, তোমরা এই দুনিয়ার জীবনকে বেশি বেশি প্রাধান্য দাও। আসলে দুনিয়ার জীবনটা এত প্রাধান্য পাওয়ার জিনিস না, যেটা হচ্ছে আখেরাত সেটা হচ্ছে দুনিয়ার জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ উন্নত। তাই কী করতে হবে আমাদেরকে? দুনিয়াতে চলতে হবে যতটুকু প্রয়োজন অতটুকু করতে হবে, কিন্তু আখেরাতের ভাবনায় সবসময় নিজেকে মশগুল রাখতে হবে। পরকালের জীবন যে ভয়াবহ তিনটি পর্যায়ে রয়েছে, তার প্রথম পর্যায় হচ্ছে কবর। সেই কবরের ব্যাপারে বেশ কিছু হাদিস এসেছে এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি ফেরাউনকে এবং তার লোকজনকে সকাল এবং সন্ধ্যাবেলায় কবরের মধ্যে জাহান্নামের আগুনকে পেশ করি। তাদেরকে বলা হয় তোমরা এই মহা আগুনের দিকে প্রবেশ করবে, অর্থাৎ কবরে আজাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনৈক একজন ইহুদি মহিলা এসে আমাকে আমার সামনে কবরের বিষয়ে কথা উত্থাপন করলেন। করার পরে তিনি বললেন, আয়েশা তোমাকে আল্লাহ তাআলা কবরের আগুন থেকে কবরের আজাব থেকে বাঁচা। এ বাক্য বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বাড়িতে প্রবেশ করলেন তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, জি আয়েশা কবরের আজাব হচ্ছে সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখিনি যে তিনি সলাত আদায় করেছেন অথচ কবর থেকে পানা চাননি। অর্থাৎ সলাত আদায় করলে তিনি কী করতেন? কবর থেকে পানা চাইতেন। অতএব কবরের আজাব যে সত্য, অত্র হাদিস থেকে কোরআনের কিছু আয়াত থেকে আমরা বুঝতে পারি। কেননা অনেক এখন মুনকিরিনে হাদিস হয়েছে যারা খালি কোরআন মানে, অনেকে হয়েছে এই ফিরকা, হয়তো আমাদের এলাকায় এখনও ঢুকেনি, দেখতে পাবেন হয়তো আগামী দিনে, যারা শুধু কোরআন মানে হাদিসকে মানে না, এটা যে মুনকিরিনে হাদিস, এরা মুসলমান নয় তবু নিজেকে মুসলমান মনে করে। তো এরা মনে করে যে কবরে আজাব হবে না, ওরা মনে করে যে কোরআনে কবরে আজাব নাই, সব হাদিস, আর হাদিস হচ্ছে সব বানোয়াট, নাউজুবিল্লাহ, তারা মনে করে। কিন্তু কবরে আজাব কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত, এগুলো হচ্ছে বাস্তব। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা নাজ্জার গোত্রের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি একটা খচ্চরের উপরে চড়েছিলেন, তিনি আর খচ্চরটা লাপিয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোরকম নিজেকে সামনে নিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি বলতে পারো যে আশেপাশে কোনো কবর রয়েছে কি না? তখন একজন উঠে বললেন, ওই যে পাঁচ অথবা ছটা কবর। তখন তারা সংবাদ দিলেন যে তারা মুশরিক অবস্থায় মারা গিয়েছিলেন, অর্থাৎ দীন ইসলাম তাদের কপালে জুটেছিল না, তার আগেই তারা মারা গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি একটা আশঙ্কা করছি, একটা ভয় করছি, তোমরা যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় তোমরা তাকে দাফন করবে না, এই ভয় আমার হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এই ভয় আমার হচ্ছে, যদি আমি এই ভয় না করতাম তাহলে আমি আল্লাহ তাআলাকে বলতাম যে আল্লাহ আমার সাহাবীদেরকে কবরে আজাব শুনিয়ে দাও যেমন আমি শুনতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন হাদিসের এই পর্যায়ে, যে আমি যখন যাচ্ছিলাম খচ্চরটা লাফিয়ে আমাকে ফেলে দেওয়ার উপক্রম করল, তিনি অনুসন্ধান করে দেখলেন পাঁচ ছটা কবর, মুশরিকদের কবর। আল্লাহ রাসূল বলছে কবরে ভয়ঙ্কর আজাব হচ্ছে, যা আল্লাহ আমাকে শুনিয়েছে, আল্লাহ রাসূলকে শুনিয়েছে। তিনি বলছেন যে আমি তোমাদেরকে শোনানোর জন্য আল্লাহকে বলতাম যে আল্লাহ আমার এই কটা সাহাবী রয়েছে এদেরকে শুনিয়ে দাও, তারাও দেখুক কবরে কেমন আজাব হয়, কিন্তু আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি যে এই কবরের আজাব যদি তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় তো তোমরা কেউ কাউকে দাফন করবে না, ভয়ে পালিয়ে যাবো, এত ভয়ঙ্কর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ঘুরলেন,
ঘোরার পরে বললেন যে তোমরা সবাই বলো হে আমাদের প্রতিপালক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ফিতনা থেকে বাঁচায়। তখন সাহাবায়ে কেরামরা বললেন হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমাদেরকে বললেন যে তোমরা বলো হে আল্লাহ, তুমি আমাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচাও। আমরা বললাম হে আল্লাহ, তুমি আমাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আল্লাহ, তুমি আমাদেরকে প্রকাশ্য এবং গোপন সমস্ত পাপ, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। আমরা বললাম হে আল্লাহ, আমাদেরকে সমস্ত প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ থেকে বাঁচাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আল্লাহ, আমাদেরকে তুমি মসিহ দাজ্জাল, এই মানে এই যে দাজ্জাল, দাজ্জালের হাত থেকে বাঁচাও। তখন আমরা সবাই বললাম হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। হাদিস বুখারী এবং মুসলিমে পত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কবরে খুব ভয়ঙ্কর আজাব হয়, যা মানুষ যদি কোনোদিন শুনতে পেত পৃথিবীর মানে কেউ শুনতে পাবে না, কথাই সত্য। যারা শুনে তারা মিথ্যা, মিথ্যাবাদী। যারা শুনতে পায় মানে আল্লাহ রসুলের মতন ব্যক্তিত্বকে আল্লাহ তালা শুনিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন আমাদেরকে যে কবরের আজাব কত ভয়ঙ্কর। কবরের আজাব যদি মানুষ শুনে নেয় তাহলে কেউ কাউকে দাফন করতে এগিয়ে আসবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইদাউ দিয়াতি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয় পত্তাওয়াল্লু আনু আসাবহু, তাকে রেখে ফিরে আস, যখন তার সঙ্গী সাথীরা কবরস্থ করতে যারা গিয়েছে তারা যখন তাকে কবরস্থ করে ফিরে আসে, তখন তারা যে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে আসে এই জুতা স্যান্ডেলের আওয়াজ কবরবাসী শুনতে পায়। কবরবাসী যখন শুনতে পায় জুতা স্যান্ডেলের আওয়াজ, সে কবরে অসহায় হয়ে শুয়ে থাকে। এমত অবস্থায় ভয়ঙ্কর দুজন ফেরেশতা তার কাছে আসে, তাকে উঠে বসায় অথবা তাকে বলে মা হাজা রজুল আল্লাযী বাইয়ুসা ফিকুম, তোমাদের মধ্যে এই ব্যক্তি সম্পর্কে পাঠানো হয়েছিল, এই ব্যক্তি সম্পর্কে কি জানো? ফাইয়াকুলু, ওই ব্যক্তি বলতে থাকে, ও যদি মুমিন হয় সে ব্যক্তি বলতে থাকে পাঁচ ওয়াক্তের সালাত আদায়কারী হয়, যদি মুনাফেক না হয় তাহলে বলতে থাকে হুয়া মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তাকে বলা হয় এই দেখো জাহান্নাম, এটা তোমার বরাতে ছিল, তোমার ভাগ্যে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ অনুগ্রহে তোমাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়েছে, এই দেখো জান্নাত। তখন তাকে বলা হয় তুমি এবার ঘুমিয়ে যাও। তখন সে ব্যক্তি বলে না, আমি আমার পরিবারের কাছে যাব, আমি আমার পরিবারকে গিয়ে বলবো যে আমি ভালো আছি। তখন সেই ফেরেশতা বলে জিনা, এখান থেকে পরিবারের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি ঘুমিয়ে যাও। আর তুমি তেমন করে ঘুমিয়ে যাও যেমন করে বাসর রাতের দুলান ঘুমিয়ে যায়, কেউ তাদেরকে ডিস্টার্ব করে না প্রিয়জন ছাড়া, তুমি ঘুমিয়ে যাও। আর তোমার এই ঘুমটা ভাঙবে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবে সেদিন তোমার ঘুমটা ভেঙে যাবে। অতএব বোঝা যাচ্ছে যে কবরের ফিতনা হচ্ছে ভয়াবহ এবং কঠিন ফিতনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান, আকাশ থরথর করে কেঁপে উঠেছিল। এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় 70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছিল। যখন তাকে কবরস্থ করা হলো তখনও দেখা গেল কবরের দুই দিকের মাটি তাকে চেপে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, যদিও পরবর্তী সময়ে তার কবরের ওই দুই পাশের মাটিকে সরিয়ে দেওয়া হয়। অত্র হাদিস খুব কঠিন হাদিস, মানে বোঝা যাচ্ছে যে এত প্রিয় বান্দা ছিলেন আল্লাহ তাআলার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারা যাচ্ছেন তখন আল্লাহর আরশ কেঁপে উঠছে। কত ইমানদার মানুষ হলে এমন হতে পারে? এবং আল্লাহ তাআলা স্পেশাল 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণের জন্য পাঠাচ্ছেন, তবুও সেই সাহাবীর কবরকে চেপে ধরা হচ্ছে। কবর কত বড় ভয়ঙ্কর এবং কঠিন জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কবরের মধ্যে মানুষকে যখন রেখে যাওয়া হয় তখন তার কাছে দুজন ফেরেশতা আসে, তারা দেখতে কালো, চোখ হচ্ছে নীল। ভয়ঙ্কর দুজন ফেরেশতা আসে, এসে কবরস্থ ব্যক্তিকে উঠে বসান। বসানোর পরে তাকে দেখানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বা তার দিকে নির্দেশ করা হয়, তারপরে জিজ্ঞাসা করা হয় তুমি কি বলতে পারো এই ব্যক্তি কে? ও ব্যক্তি যদি মুমিন হয়, ও ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তাকে দেখে বলা হয়
যে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল আল্লাহর দাস। এই কথা বলার সাথে সাথে তখন তাকে বলা হয় যে তুমি দেখো, এ হচ্ছে তোমার জন্য এই যে জাহান্নাম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়েছে। সঙ্গে সঙ্গে তার কবরকে 70 হাত চারিদিকে প্রশস্ত করে দেওয়া হয়, অর্থাৎ চোখ যত দূর যাবে তার কবরকে অতটা প্রশস্ত করে দেওয়া হবে। তারপরে তার কবরে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়, তার কবরে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়। সে অনাবিল সুখ শান্তির মধ্যে সেখানে বসবাস করতে থাকে, কবরের মধ্যে থাকে। আর অপর ব্যক্তি, যে ব্যক্তি মুনাফেক, বেদিন, বেঈমান, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তি সম্পর্কে কি জানো, সে ব্যক্তি বলে ফাইয়া কুলু কুলিয়ার নাস, ও বলতে থাকে লোকের জন্য যা বলতো, আমি অত দূরই বুঝি, আমি অত বুঝি না। এই যখন বলবে তখন তাকে বলা হবে যে তুমি পড়াশোনাও করনি এবং তুমি কোরআন এবং সুন্না মোতাবেক চলারও চেষ্টা করনি, অর্থাৎ তুমি পড়ওনি এবং তুমি শুনোওনি। যখন এই বাক্য বলা হবে তখন তাকে একটা হাতুড়ি দিয়ে মারা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে ফেরেশতা সেই ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মারবে, সেই ফেরেশতার চোখও নাই, সেই ফেরেশতার কানও নাই, অর্থাৎ মারের গতি হবে চরম কঠিন। এত মার মারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীর সবাই তার মারের আওয়াজ, তার চিৎকারের আওয়াজ, তার আকুতি মিনতির আওয়াজ, তার বেঁচে বাঁচার জন্য যে আওয়াজ, সে আওয়াজ শুনতে পাবে ইল্লা সাকালাইন, শুনতে পাবে না শুধুমাত্র মানুষ, আর শুনতে পাবে না জিন। তার মানে বোঝা যাচ্ছে একটা কুকুর, বেড়াল, এটা ছাগল, গরু, এরাও কবরের আজাব বুঝতে পারে। এই জন্য তারা আল্লাহর আনুগত্যশীল, এই জন্য তারা আল্লাহর অনুগত। আর আমরা মানুষরা এগুলো বুঝতে পারিনি বিধায় আমরা কিন্তু এগুলো কবরের প্রতি অতটা আমাদের খেয়াল নেই। দুনিয়ার জীবনে আপনি যতই কঠিন, যতই সুন্দরভাবে সময় পার করেন না কেন, কবরের একটা সেকেন্ডের আজাব গোটা পৃথিবীর সমস্ত কিছুকে ভুলিয়ে দেবে। এই জন্য কবরের প্রতি আমাদেরকে উদাসীন নয়, বরং কবরে গেলে আমরা বাঁচতে পারবো কি না, কবরে আমাদের কি হালাত হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন সাহাবী ছিলেন তার মধ্যে 10 জন সাহাবী যিনারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আমরা প্রায় জানি সাহাবিদের নাম। অন্যতম তার নিজের জামাই, অন্যতম দিনে যেনাকে গনি বলা হয়, এত দান করতেন, এত দান করতেন, বহুবার তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আরও সাহাবিরা তো সার্টিফিকেট পেয়েছেন জান্নাতে যাওয়ার, কাউকে আল্লাহ রাসূল বলছে তুমি জান্নাতে যাবা, কিন্তু যার কথা এখন বলছি তিনি বহুবার জান্নাতে যাওয়ার কথা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন মাল্টিপল টাইম। মানে আল্লাহ রাসূল তাকে দেখলেই বলতেন যে তুমি জান্নাতি, তার মানে কত ভালো চরিত্র, কত ভালো মানুষ তিনি ছিলেন, আর কনফার্ম যে তিনি জান্নাতি, কারণ আল্লাহ রাসূল বলেছেন, তার কথাকে এদিক ওদিক করা যায় না। তিনি হচ্ছেন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন তিনি হাওমাও করে বাচ্চা ছেলের মতো কাঁদতেন। তার চাকর হানি তাকে বলছেন যে আপনি কবরের সামনে দাঁড়ালে বাচ্চা ছেলের মতো কাঁদেন, অথচ আপনি জান্নাত জাহান্নাম দেখেন তবুও আপনি কান্না কেন করেন না, বা সরি জান্নাত জাহান্নামের কথা বলেন তখন আপনার চোখ দিয়ে পানি বেরোয় না, অথচ কবরের সামনে দাঁড়ালে আপনি কেন কেঁদে বুকটা ভাসিয়ে দেন। তখন তিনি বলছেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কবরি আউলু মিন মানজিল মিন মানাজিল আল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ, প্রথম স্টেপ। যদি কেউ এখানে আটকে যায় তার পরবর্তী স্টেপ, পরবর্তী ধাপগুলো খুব কঠিন হয়ে যাবে। আমি উসমান খুব ভয় করি আমার অবস্থা কি হবে। যে ব্যক্তিকে আল্লাহ তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সার্টিফিকেট দিয়েছেন যে তুমি জান্নাতে যাবাই যাবা, সেই ব্যক্তি বলছে যে আমি কি করে কবরে থাকব। একটা কথা আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট, একটা কথা যে তিনি কাঁদছেন কবরের সামনে দাঁড়িয়ে যে আমি করবো কি, অথচ তিনি 100% জান্নাতি গোটা পৃথিবীর সবাই জানে। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা কবরে কি টিকতে পারবো, যা আমল করি, যা পাপ করি, তাদের সমন্বয় করে কি কবরে টিকা সম্ভব। যদি সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ, যদি সম্ভব না হয় তো এখন থেকে তোবা করে আবার ফিরে আসতে হবে দীন ইসলামের পথে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় দুজন ফেরেশতা আসে, একজনের নাম হচ্ছে নাকির, অপরজনের নাম হচ্ছে মুনকার। কবরস্থ ব্যক্তিকে রেখে তার আত্মীয় পরিজন যখন ফিরে চলে যায় সঙ্গে সঙ্গে কোনো দেরি না করেই ফেরেশতাদ্বয় তাকে উঠিয়ে বসায়।
উঠে বসে সঙ্গে সঙ্গে তাকে বলা হয় যে মান রাব্বুকা, তোমার রবকে। ফাইয়াকুলু, ওই ব্যক্তি বলে রব্বি, আল্লাহ আমার রব হচ্ছে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলা, এ ব্যক্তি মুমিন। ফাইয়াকুলানিলাহু, ফেরেশতাদ্বয় আবার তাকে প্রশ্ন করে, ওমা দিনুকা, তোমার দিন কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? ফাইয়াকুলু, সেই ব্যক্তি বলে দিনুল ইসলাম, আমি ইসলামের অনুসারী ছিলাম। ইসলামের অনুসারী ছিলাম, এই বাক্যটা তারাই বলতে পারে যারা দিন ইসলামকে পূর্ণাঙ্গ মেনে চলতে পারে। ফাইয়াকুলানিলাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করে যে তুমি মাহাজা রজুল আল্লাহ জিবই সফিকুম, অথবা মান নবীউকা, তোমার নবী কে ছিল বা এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ফাইয়া কুলু, ওই ব্যক্তি বলতে থাকে হুয়া মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছেন আল্লাহ, আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল। যখনই তিনটি বাক্য করা হয় তখন সেই ব্যক্তি আবার তাকে প্রশ্ন করে যে ওয়া ইলমুকা বিহাজা রজুল, তুমি কি করে জানলে এই বিষয়গুলো? ফাইয়া কুলু, চার নম্বর প্রশ্নের উত্তর সেই ব্যক্তি যায় কি দেয়, সে ব্যক্তি বলে কারাতো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ফা আমান্তু বিহি, তার প্রতি ইমান এনেছি। শুধু আল্লাহর কিতাব পড়লে হবে না, তার প্রতি ইমান আনতে হবে। কারাতো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। ফা আমান্তু বিহি, তার প্রতি ইমান এনেছি। ফা সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন মনে করেছি বা তাকে সত্যি মনে করেছি। যখন এই কথা বলা হবে ফাউনিদি মিনাদি মিনাস সামা, উপর থেকে আকাশ থেকে একজন ঘোষণাকারী বলবে ফাফরেসুহু মিনাল জান্না, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও লেবাসু মিনাল জান্না, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। ও ইফতাহু লাহু বাবান মিনাল জান্না, তার দিকে জান্নাতের একটা গেট খুলে দাও। এমত অবস্থায় সাদা পোশাক পরে সুন্দর চেহারা বিশিষ্ট কে যেন একজন আসবে, তাকে দেখে বলবে মান আনতা, আপনি কে? ফাইয়াকুলু, ওই ব্যক্তি বলবে যে আনা আমালুকা সলে, আমি আপনার ভালো আমল, আমি আপনার তাহাজ্জুদ, আমি আপনার দান, আমি আপনার ভালো কথা, আমি আপনার সাদাকা, আমি আপনার মানুষকে সাহায্য সহযোগিতা করা, এগুলো হচ্ছে আমি। তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রতিপালক, আমি এত ভালো আছি কবরের মধ্যে, এত নিয়ামত পাচ্ছি, তুমি তাড়াতাড়ি কিয়ামত করে দাও, কিয়ামতের মাঠে হয়তো আমি আরও বেশি নেকি পাবো, আরও কিছু পাবো, আর ওগুলো পাওয়ার মধ্যে আমি জান্নাত হয়তো পেয়ে যাব, জান্নাত আরও কিছু আছে জান্নাতের মধ্যে। তখন উক্ত ফেরেশতা তাদেরকে বলবে যে না, আপনারা এখন ঘুমান। তখন তারা বলবে না, পানির ব্যবস্থা করা যায় না, একটু ওযু করে একটু সলাতে দায় করব। তখন বলবে যে জিনা, আর ওযু করার প্রয়োজন নেই, আর সলাতের দরকার নেই। এই জন্য আমি আপনাদেরকে প্রায় বলি, হয়তো আপনারা মূল্যায়ন করেন না যে পৃথিবীতে ঘুমানোর জায়গা না, ঘুমানোর জায়গা আছে কবরে। যত পারবেন ঘুমান কবরে, কিন্তু দুনিয়ার বুকে ঘুমিয়েন না, দুনিয়ার বুকে ঘুমিয়েন না। আল্লাহ তাআলা রাতকে ঘুমের জন্য দিয়েছে ঠিক আছে, কিন্তু ফজরে ঘুমিয়েন না। আল্লাহ তাআলা ঘুমের জন্য দিয়েছে কিন্তু আসরে ঘুম পাড়িয়েন না। অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যতক্ষণ পারেন ঘুমান, অসুবিধা নেই, কিন্তু ঘুমানোর জায়গা কিন্তু কবর। আর যদি দুনিয়াতে ঘুমান তাহলে কবরের ঘুমটা আর হবে না, তখন সেখানে হাতুড়ি খেতে হবে, ঘুমানোর কোনো সুযোগ থাকবে না। আর যে ব্যক্তির বুকের মধ্যে তাড়া থাকে সলাতের ব্যাপারে, সেই ব্যক্তি কি, সেই ব্যক্তি কবরে গিয়ে ওজুর জন্য বদনা খুঁজবে, কবরে গিয়ে ওজুর জন্য একটু পানি খুঁজবে। তো দুনিয়াতে যদি কারো সলাতের প্রতি ভালোবাসা থাকে তবে না সে করবে। আপনি তো, আপনার সামনে তো আমি বাস্তব উদাহরণ, আপনি তো দেখেন যে জলসা থেকে দুটোর সময় আসে, জলসা থেকে তিনটের সময় আসি, বলেন তো দুটো তিনটে এসে আপনাকে ফজরের নামাজ আমি পড়াই বা পড়ি, একবার কল্পনা করেন তো, দুটো থেকে জেগে থাকা, সারা রাত জেগে এসে জেগে থাকি যে না, যদি এখন ঘুমিয়ে যাই ফজরের নামাজ পাবো না, দেড়টা থেকে জেগে থাকি, আপনি কল্পনা করতে পারেন যে সারা রাত জেগে এসে আবার বসে থাকি, আবার তিনটেতে এসে জেগে, তিনটেতে আসলে তো আরও বেশি কঠিন, সারা রাত এমনি জেগে আছি, তারপরে আপনাদের তো নিজের বোধবুদ্ধি হওয়া উচিত। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ আর এশার নামাজ। তাহলে ফজর আর এশাকে আপনি ভালো করে গুরুত্ব দেন, আর ফজরের সালাত আর আসরের সালাত এর গুরুত্ব আবার অপরিসীম রয়েছে, যে এই সময় ট্রান্সফার হয় ফেরেশতা। তাহলে আপনি আপনার নিজেকে চেষ্টা করেন, যদি ঘুমই এত প্রিয় হয় তাহলে কিন্তু জাহান্নামকে প্রিয় করে নিতে হবে। আর জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, এটা খেলনা নয় যে মাঝে মাঝে বলি ব্যাস এরকম, জিনা। আপনি আমাদেরকে দেখে শিখতে পারেন তো, যে আমি তো আসি, আপনার বলেন যে ফজর কাজা হয়েছে আপনার জীবনে, আপনি দেখেছেন যে আমি বাড়িতে আসি অথচ ফজর আসিনি, এগুলো শিক্ষা নিতে হবে। কেন, আমি খুব আগুনকে ভয় করি, দেখেন তো শীতের দিনও ঘামা মানুষ আমি, তো আল্লাহর কাছে গিয়ে জাহান্নাম কী করে সহ্য করব? সহ্য করতে পারি না বলেই তো, পারবো না বলেই তো, যে ওই সময় কষ্ট করার পরেও আমি
হজরের সালাতকে আমি মিস করার চেষ্টা করি না, যাতে করে আপনারা বুঝেন মনে হয় যে দু মিনিটের নামাজ পড়ে বাড়ি চলে যায়, এত ক্লান্ত থাকি, তারপরে যতটুকু সাধ্য ততটুকু সালাত আদায় করা। এগুলো আপনাদের বিবেককে খুলে না কেন বুঝতে পারি না, যে কোরআন এবং সুন্নাহ জানলেন যদি অ্যাপ্লাই না করেন তাহলে এগুলো শুনে কোনো আপনার আমার উপকার হবে বলে আমরা মনে করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ওই ব্যক্তি পার পেয়ে গেল, তার জন্য জান্নাতের কত নিয়ামত কবরের মধ্যে দেখেন। তাহলে যারা ঘুমিয়ে আছে কবরে তারা এই নিয়ামত পাচ্ছে যদি ইমানদার হয়ে থাকে, যদি মুনাফেক না হয়ে থাকে। একই আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইয়াকুলানি লাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করে যে ব্যক্তি বেদিন বেঈমান মুনাফিক, মুনাফিকের আলামত আপনারা জানেন, অত ব্যাখ্যা করার সময় নাই। তো সেই ব্যক্তি যখন কবরে যাবে ফাইয়াকুলানি লাহু, ফেরেশতাদ্বয় তাকে প্রশ্ন করবে, মুনাফিক মানে মুসলমানের মধ্যেই থাকে তারা, বেদিন বেঈমান, এদেরকে প্রশ্ন করবে যে মান রাব্বুকা, তোমার রবকে, তোমার ঈশ্বরকে, তোমার আল্লাহকে, তোমাকে কে তৈরি করেছে। যখন এই প্রশ্ন করা হবে ফাইয়া কুনু, ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পাচ্ছি না। বলেন কি হবে কবরে? ফাইয়া কুলানে লাহু, ফেরেশতাদের আবার প্রশ্ন করবে ওমা দিনুকা, তোমার ধর্ম কি? ফাইয়া কুলু, সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, উত্তর দিতে পাচ্ছি না। ফাইয়া কুলানে লাহু, ফেরেশতাদের আবার প্রশ্ন করবে মান নবী উকা, তোমার নবীকে, ফাইয়া কুলু, সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, উত্তর দিতে পাচ্ছি না। তখন ফেরেশতা তাকে বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়ওনি শোনওনি। এখন যারা মূর্খ পড়াশোনা জানে না তারা মনে করে যে আমরা বেঁচে যাবো, তাহলে শুনছেন তো, দেখেন শুনছেন তো, তা আপনাকে শুনে তো আমল করতে হবে, শোনা মানে খালি শোনা নয়, শুনে আমল করতে হবে। কবরের ভয় যাদের আছে তাদের তো নামাজ কাজা হওয়া বোধহয় খুব মুশকিল। তাহলে কি এখানে বলছে যে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পাচ্ছি না। এ বক্তব্য যখনই বলেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ফাউনুদি মিনাদি মিনাস সামা উপর থেকে একজন ঘোষণাকারী এসে বলছে আন কাজা, বা ও মিথ্যা কথা বলছে। আর আগের বাক্যে আল্লাহ বলেছিল আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, যেটা আমি মিস করেছি বলতে গিয়ে। এখন বলছে আন কাজাবা, ও মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা যদি এত দূর দাঁড়িয়ে যেতেন, এখানে থেমে যেতেন, তাহলে অনেক ব্যাপার ছিল, একটু আরামের ব্যাপার ছিল কবরে, যে কিয়ামতের মাঠে যা হবে হবে, কবরে একটু আরাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণাকারীকে দিয়ে কি বলাচ্ছেন, ফাফরিসু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এরা আমার বুদ্ধিতে ধরে না, আপনার বুদ্ধিতে ধরবে কিনা জানি না, যে একটা মানুষকে জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে, বলেন এবার সহ্য করতে পারবেন কি করে? যা বলি এগুলো খেলনা নয়, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নেওয়া হাদিস বর্ণনা করেছে বারা ইবনে আজেব। আমি আয়েশা বলিনি, আমি আবু হুরায়রা বলিনি, যে বাক্য আল্লাহ রাসূল ব্যবহার করেছেন তাই আপনার সামনে হুবহু পেশ করছে। বলছে ফাফরেসু মিনান নার, আর আগের বাক্যে কি বলেছো, যে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর এখন এদের জন্য কি বলা হচ্ছে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তাআলা রাগ হবে না? আল্লাহ তো খুব বেশি মানতে বলেনি, সামান্য কিছু মানতে বলেছিল, তাই তো আমরা পারিনি। তারপরে ঘোষণাকারী বলবে ও লেবাসু মিনান নার, তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তারপরে আবার বলবে ও ইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার দরজা খুলে দাও। জাহান্নাম মানে আগুনের আগুন, তাহলে আগুনের বিছানা, আগুনের পোশাক, এবং দাউ 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 করে আগুন আসছে একটা জানালা দিয়ে, সে জানালাটা খুলে দেওয়া হবে। কুৎসিত, কালো, দেখতে এত খারাপ একজন ব্যক্তি আসবে। এই ব্যক্তি এমনি তো ভীত সন্ত্রস্ত, চারিদিকে আগুন আর আগুন, আগুনের পোশাক অবস্থা খুব ভয়াবহ। তাকে দেখে বলবে মা নামচা, তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে যে অকল্যাণ রয়েছে, তোমাকে দেখে, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার মধ্যে খারাপ কিছু আছে। সেই ব্যক্তি উঠে বলবে আনা আমালুকা খাবিস, আমি তোমার খবিস আমল। বাঁচতে হলে মুখ বন্ধ রাখতে হবে, বাঁচতে হলে চুগলখড়িকে বন্ধ করতে হবে, বাঁচতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম বোর্ড ইত্যাদিকে বন্ধ করতে হবে, বাঁচতে গেলে সুদ ঘুষ থেকে বন্ধ থাক দূরে থাকতে হবে, বাঁচতে গেলে হারাম থেকে দূরে থাকতে হবে, বাঁচতে গেলে এই পৃথিবীর যে খারাপই রয়েছে, যে স্রোত, এই স্রোত থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
এইগুলাকে মিলে, এই খারাপিগুলোকে মিলে, এই আড্ডাগুলোকে মিলে, খারাপ কথাগুলোকে মিলে আল্লাহ তালা একটা মানুষ তৈরি করে দেবে। সে তাকে জিজ্ঞাসা করতে, সে বলবে আনা আমালুকা খাবিস, মনে নাই পৃথিবীর বুকে যে আমি হচ্ছে খবিস আমল, এই কথা বলবে। আমাদের চরিত্র, এই চরিত্রকে একদিন একটা মানুষ হিসেবে ফর্ম করা হবে, সে সামনে আসবে। দেখেন পৃথিবীর বুকে চলতে গেলে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, যে ওই যে হাদিস, খুব সুন্দর একটা হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে গালি দিচ্ছে, চরম গালি দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দোষ করেনি ওই দোষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দূর থেকে দেখছেন আর মিটমিট করে হাসছেন, দেখি আবু বকর দাঁড়িয়ে আছে, ওই দোষ করেনি আবু বকর, দাঁড়িয়ে আছে কিছু বলছে না, ওর ক্ষমতা আছে বলার। আবু বকর রাদিয়াল্লাহু বলছে কত খুন আশ্চর্য, তো আমি যা করিনি তাই আমাকে বলা হচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু বলতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উঠে চলে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু গিয়ে ছুড়ে দেখছেন আল্লাহ রাসূলের মুখটা একটু মলিন হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আপনি উঠে চলে আসলেন, লোকটা আমাকে গালি দিচ্ছিল আপনি দেখলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি উঠে আসলাম এই জন্য যে যতক্ষণ তুমি চুপ ছিলা ততক্ষণ তোমার তরফ থেকে ফেরেশতা জবাব দিচ্ছিল, আর যখন তুমি বলতে লাগলা ফেরেশতা চলে গেল, তো আমি আবার কী করবো, থেকে আমি চলে আসলাম, শোনো আল্লাহ সমস্ত কিছুর বিচার করবে, তুমি চুপ থাকো না, তুমি চুপ থাকো, বিচার আল্লাহ তাআলা করবে। কবর খুব ভয়ঙ্কর জায়গা। তাহলে কি এখানে এই বাক্য বলা হলো, বলার পরে যদি আরও বেঁচে যেতাম তা তো বেঁচে যেতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলবে, কবরের দুই দিকের মাটিকে বলবে যে তুমি জোড়া লেগে যাও, জোড়া লেগে যাও। এক, কবরে আগুন জ্বলছে। দুই, বিছানা আগুনের বা পোশাক আগুনের। তিন, জানালা আগুন আসছে জাহান্নাম থেকে। চার, একটা বোবা আপনার ওই সরি চোখে দেখতে পায় না আর কানে শুনতে পায় না, এমন ফেরেশতা ওকে মারছে। পাঁচ, কাঁকড়া বিছা, নানান রকমের সাপ কবরের মধ্যে আছে, এগুলো সব আছে। এমতো অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মাটিকে বলছে জোড়া লেগে যাও। হাদিসের বাক্যটা আসছে হাত্তা তাখতালিফা আদলাহু, এই যে ডান পাজরের হাড়, ওই যে কদিন আগে কুরবানি করলাম না, গরুর যে বাতা বা ছাগলের যে বাতা দেখেননি, ওই যে হাড় দুটো দুই দিকে থাকে বুকের সাইড থেকে, এই যে দুই হাড়, বাক্যটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উপর থেকে বলছে যে মাটি জোড়া লেগে যাও, আর যখন মাটি জোড়া লেগে যাবে এই দুই দিকের হাড় এইভাবে এক একের সাথে মিলে যাবে। হাত্তা তাখতালিফা আদলাহু, দুই দিকের হাড় এ হাড়ের মধ্যে এ হাড়, এ হাড়ের মধ্যে এ হাড়, একবারে এভাবে এ হয়ে যাবে, একেবারে একজন মানুষ মেসমার হয়ে যাবে, একজন মানুষ মেসমাইজ হয়ে যাবে, একবারে পিষে চলে যাবে। আর এটা কতদিন চলবে? যতদিন না কিয়ামত হচ্ছে। তাহলে ওই লোকটা যে আদম আলাইহিস সালামের জামানায় মারা গিয়েছে, ওই লোকটা আজ থেকে 100 বছর, 500 বছর, 10,000 বছর আগে মারা গিয়েছে, তার কন্টিনিউ আজকে এ আজাবই চলছে। আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, আমরা যদি এই চরিত্রে হয়ে থাকি, আমাদেরও চলতে থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। এটা কী করে সম্ভব? এই জন্যই একজন ব্যক্তিকে হাতুড়ি দেওয়া হচ্ছে, কাঁকড়া বিছা দেওয়া হচ্ছে, কবরের মাটি চাপ দিচ্ছে, এই লোকের চিৎকার কোন লেভেলের চিৎকার হবে? এই জন্য আগের হাদিসটা মিলান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার খচ্চরটা লাফিয়ে উঠেছিল। আমি যদি তোমাদেরকে বলতাম, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি কেউ এক সেকেন্ডের জন্য কবরে আজাব শুনে নিতা, তোমরা তোমাদের কোনো আত্মীয় স্বজন মরলে তোমরা যেতাই না তার কাছে, কারণ এত আজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে দেয়। মানুষের জীবনকে পরিবর্তন করার অন্যতম আলোচনা আমি মনে করি আখিরাতের এই কবর। এখান থেকে বাঁচতে কেউ পারবে না, এখান থেকে বাঁচতে পৃথিবীর কেউ পারবে না, কিন্তু চাইলে আজাব থেকে বাঁচতে পারে, চাইলে আজাব থেকে বাঁচতে পারে। অতএব আজাব থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হে আমাদের প্রতিপালক, আমরা যেন পেছনের ভুল ত্রুটিকে তোমার কাছে ক্ষমা করিয়ে একদম ফ্রেশ মানুষ হিসাবে যেতে পারি, যাতে করে ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করার সাথে সাথে আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের আত্মীয় স্বজন পরিজন বা মুসলমান ভাই বোনেরা যারা কবরের তলে শায়িত আছে, জানি না কী হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাহবুব, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা দুনিয়ার সাথে এখনও যারা খারাপির সাথে যুক্ত রয়েছে মাহবুদ, আমরা যেন এই খারাপি থেকে দূরে থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা এখনও যারা হারামের সাথে যুক্ত রয়েছে মাহবুদ, এই হারাম থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা
এই পৃথিবীর বুকে যেন সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে তোমার দরবারে উপস্থিত হতে পারি, তোমার অনুগ্রহ পেতে পারি, তোমার দয়া পেতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন।